অতপর অজান্তাকে ধীরে ধীরে নিরাভরণ করতে লাগলাম। বিশেষভাবে কাঙ্ক্ষিত কোনো পত্র যেভাবে কুণ্ঠিতা রমণীর কম্পিত হস্তে উন্মোচিত হয়, রমণীর নিরাভরণকালীন সৌন্দর্য হৃদয়বান পুরুষের নিরন্তর অনুশীলনের বিষয় হতে পারে। অর্থাৎ লজ্জিতা রমণীর অলজ্জিতায় আরোহণ লীলাকে বিশুদ্ধ শিল্প বলা যায়। প্রথমে তার বক্ষের মধুর উপত্যকা আমার সম্মুখে উন্মোচিত হতে লাগল, তখন তার চোখ মুখ তীক্ষ্ণভাবেই আমি পর্যবেক্ষণ করে দেখলাম। তার চোখ আর চোখ নয়, থরথর কম্পিত হৃদয়, সেখানে রোমাঞ্চ কৌতূহল লজ্জা যুগপৎ ক্রীড়ারত। যখন তার বক্ষস্থিত অবশিষ্ট বাহুল্য খুলে ফেলতে উদ্যত হলাম, সে মৃদু বাধা দিল, কিন্তু তার আদৌ কোনো তাৎপর্য তখন আমার কাছে নেই, কেননা আমি ইতোমধ্যে ধ্যানমগ্ন সেতার বাদকের মতো শিল্পের গভীরে ঢুকে গেছি। দেখলাম তার উপত্যকার দুই চূড়া আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি তাদের আলিঙ্গন করতে লাগলাম আমার যমজ কন্যা সন্তানের মতো। সুচ্চ স্তন চূড়া থেকে গড়াতে গড়াতে অতপর উষ্ণ নাভিখাদে বতন, নাকি সরসী মদিরে ক্ষণ, আবিষ্কারের নেশায় মত্ত কোনো প্রত্নতত্ত্ববিদের মতো আমি সেই সুগভীর খাঁদের মাটি খুঁড়ে যেতে লাগলাম, নাকি ডুবে যেতে থাকলাম সেই দ্রাক্ষার সরোবরে। হে নন্দনবাসিনী উর্বশী, কুমারী যুবতী শরীরের যা কিছু গোপন লভ্য এবং শিল্পিত অনবদ্য সুষমায় তার সবটুকু উপভোগ করার শক্তি আমাকে দাও। সৌন্দর্য রচনায় সাহায্য করো হে কামেশ্বরী, আমার আরাধ্য বিদর্ভ নগর অজন্তা ইলোরা। অতপর অর্থসায়নীর নিম্নাঙ্গের বসনটুকু হরণোদ্যত হলাম। এবার অন্তিম প্রতিরোধ, তার চোখে একটু ছলছলে আভা দেখা দিল, যেন দিঘির জলে চাঁদের রেখা। তার নিঃশ্বাস ক্রমশ দ্রুত থেকে দ্রুততর এবং এক অভূতপূর্ব সুখানুভূতিতে বক্ষযুগল কম্পমান, যা কিনা একনিষ্ঠ গায়কের কণ্ঠে গীত বিশুদ্ধ সঙ্গীতের আঁশ মিড় গীটকারী রাজির মতোই আমার কাছে ধরা দিতে লাগল। বললাম, প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জায়। বললাম, একবার শুধুই সৌন্দর্যের অমরাবতী উন্মোচন করো, তাতে পুরোপুরি অবগাহনের সুযোগ না হয় নাই দিলে, অন্তত আমার তৃষিত সুধাপিপাসু চক্ষুযুগলকে বঞ্চিত করুন প্রিয়ে। এই মনুষ্য জন্ম সার্থক হোক, দুজনার মাঝে এই সুদূর দুর্গম নির্বাসন নাকি নির্বাসন, পার হয়ে যাক রাগিনীর সমস্ত মেরগুলি, আত্ম হয়ে উঠুক তোমার দেহের তন্ত্রিতে তন্ত্রিতে। অবশেষে সমস্ত প্রতিরোধ প্রত্যাহার করে নিল ইচ্ছাময়ী মানবী। হাল ভেঙে দিশাহারা নাবিক যেমন অতি দূরে সমুদ্রের পর সবুজ ঘাসের দেশ চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি নাভি নিম্ন মসৃণ ঢালু উপত্যকা পেরিয়ে উরুসন্ধির বদ্বীপ ধীরে ধীরে গোচরীভূত হতে লাগল তার অপশ্রিয়মান বসন প্রাপ্ত ছুঁয়ে ছুঁয়ে, যেন আরব্য রজনীর কোনো এক অচেনা অদেখা ভুবন একে একে পর্দা সরিয়ে হাজির হলো আমার সামনে। আমার চিত্ত লুপ্ত হয়ে যেতে লাগলো কোনো এক কুলহারা কামনার ধারে। এই পরিপূর্ণ রমণী সুন্দর সুঠাম উৎক্ষিপ্ত কোলপরায়ণ কামনিমগ্না, কিছুক্ষণ আগেও যে ছিল অবগুণ্ঠিতা লজ্জিতা, তাকে আমি চিনি না, যেন অচেনা যুগল মানব মানবীর অতিক্রিয়া অবলোকন করছি আমি তাদের খুব কাছাকাছি দাঁড়িয়ে, অথচ আমার অস্তিত্ব তাদের চেতনাতীত। মনে হলো এই কয়েক মুহূর্তের দৃশ্যে নগ্নটি কি আটপৌড়ে মানব মানবী আমি এবং অজন্তা, নাকি অন্তরের মহাপ্রকৃতির অংশ হয়ে মিশে যাওয়া কেলিমগ্ন কোনো মিথুন। স্বপ্ন যখন সত্যি হয় তখনও তো সে স্বপ্ন। শিকারোদ্যত ব্যাঘ্রর চোখে হরিণ ভক্ষণের সেই স্বপ্ন, তার সাথে বাস্তবিক সেই ভক্ষণ পর্বের সময়ের পার্থক্য কতটুকু। পিঙ্গল বর্ণ
মসৃণ পুরুষ্ঠ হৃদয়ের ভাঁজকুলে গ্রন্থকীটের মতো গভীর মনোযোগে মুখ গুঁজে দিলাম উরুসন্ধির রক্তিম পাতায়। অনুভবের নেশায় ডুবে যাবার চেয়ে এই সমৎসুক চোখ কেবলই অবলোকনের পক্ষপাতি, ফলে বেশিক্ষণ সেই গ্রন্থপাঠ সম্ভব হল না। আবার চোখ তুলে তাকালেম তার দিকে, চোখে চোখ পড়তেই সে তার অনভিজ্ঞতা বিস্ময় মাখা চোখ ফিরিয়ে নিল। অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠলাম, আহা, এই ভয়ঙ্কর সুন্দর তোমার রূপ। গাইলাম, বড় বিস্ময় লাগে হেরি তোমারে, চিৎকার করে বলতে ইচ্ছে হল, উর্বশী। চিরকাল ঊর্ধ্বমুখ যা স্তনাগ্র, রোমকূপ বিদ্যুৎ গর্ভ, নাবিষ্ট বন ইন্দ্রিয় পেয়সম, সে সরিয়ে দেয় অতিক্লান্ত তপস্বীদের অঙ্গ থেকে কাঁচুলির মতো নির্ভার। অলজ্জিতা, আহলাদিনী, নগ্না, সেই বা তোমার তুলনায় কি? অজন্তা কামাতুর চাহনিতে কাছে ডাকল এবং তার অঙ্গের সমস্ত লজ্জা ঢেকে দিল আমার অঙ্গ দিয়ে। পরবর্তী ঘটনাবলী ঘটতে লাগলো সেতারে দ্রুতগতির মতো, কিংবা কলকল স্রোতস্বিনী ঝর্ণার মতো। তার দেহের সমস্ত অনাবাদী জমি মেহনতি কৃষকের মতো আমি আবাদ করে যেতে লাগলাম। এমনকি বাহুমূলের মতো অনাগ্রাত পূর্ব আগাছাপূর্ণ দুর্গম অঞ্চলও কামনাস্রোতে ভেসে গেল অজান্তা এবং তার শরীর মিশে গেল আমার স্পর্শের ভেতর। আমার দুহাতের নিবিড় আবিষ্কারের ভেতর হারিয়ে গেল তার সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো ফুসে ওঠা স্তনাগ্রচূড়া সুডৌলনী দম্ব, ঈষৎ স্ফীত দ্বিখণ্ডিত বদ্বীপ, সর্বোপরি তার সকল অস্তিত্ব। আমাদের দুজনের তীব্র উন্মত্ত আলিঙ্গনের মধ্যে একটি মন্থিত শিখার মতো গ্রন্থিত হল আমাদের সকল অতীত, সকল বর্তমান এবং সকল ভবিষ্যৎ। আমি কেমন যেন গলে যেতে থাকলাম সেই অসম্ভব তীব্রতার মধ্যে, আমি কেমন যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে থাকলাম সেই টঙ্কারের মধ্যে, আমি কেমন যেন ক্রমাগত মরে যেতে থাকলাম, আবার বেঁচে উঠতে লাগলাম জীবনের সেই দুর্দান্ত নীলমত্তায়। মনে হলো আমার বাহুর মধ্যে এক অনন্ত জীবনহীনতা ও মৃত্যুহীনতা বেঁচে থাকবে নিরবধি যুগবৎ ক্রন্দন ধ্বনির মতো।